বাংলাদেশের শিক্ষিত আর শিক্ষিতাদের মধ্যে তসলিমা নাসরিনও কিন্তু কম শিক্ষিত না। ঢাকা ইউনিভার্সিটির ফাঁস তসলিমা নাসরিন ডাক্তার, ডাক্তার ভালো লেখক, একবারে সুসাহিত্যিক। তসলিমা নাসরিন বলছেন, আমার দেহ আমার মন, যারে খুশি তারেই দেব। নাউজুবিল্লাহ, সকালে নাস্তার পরে কইেন। তসলিমা নাসরিন বলছেন, পেট আমার সিদ্ধান্ত আমার, দেহ আমার সিদ্ধান্ত আমার, আমি আমার স্বামীর বাচ্চা ধারণ করব না অন্য কোন পুরুষের বাচ্চা ধারণ করব, সেই সিদ্ধান্ত আমার। আমাদের দেশে আজকে একটা খুব সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার বলে, শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় তসলিমার মতো এরকম আল্লাহ বিমুখ বানায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। তসলিমা সবচাইতে বড় শিক্ষিত, কিন্তু তার দেহের ব্যাপারে বলছে, দেহ আমার সিদ্ধান্ত আমার। তাইলে আমি বলতে চাই, আপনি যদি কোনো একটা কুকুর পালেন, সেই কুকুরটার জন্য কি কোনো আইন আছে আপনার বা আপনাদের এই সিটির মেয়র সাহেবের পক্ষ থেকে অথবা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, যে যার বাড়ির কুকুর সেই কুকুর তার বাড়ির কুকুরনির সাথেই মিলতে পারবে, এরকম কোন আইন সরকারি আছে তো? আপনাদের মেয়রেরও নাই? জি নাই। আপনি যদি মুরগ পালেন, আপনার ঘরের মুরগ আরেকটা মুরগি আপনার বাড়িতে যেটা ইডার সাথে মিলতে পারবে, অন্য বাড়ি রইলে নিষেধ? এরকম কোন আইন? যে যে আপনার বাড়ির সার অন্য কোনো গাভীর সাথে মিলতে পারবে না, সেই আইন নাই। তার কারণ হলো, জন্তু জানোয়ারের জন্য কোনো আইন নাই, যেখানে সেখানে তারা যৌনাচার করতে পারে, মিলতে পারে। ও তসলিমা, তুমিও যদি জন্তু জানোয়ারের মতো, দেহ আমার মন আমার সিদ্ধান্ত আমার, সেই কথা বলো। আমার আল্লাহ বলেন, উলাইকাল আনআম বাল হুম আদম। আল্লাহ বলেন, তুমি কতটুকু নিকৃষ্ট ভালো করে শুনে রাখো, উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জন্তুর মতো। তবে শুনে রাখো বন্দা ভালো করে, চতুষ্পদ জন্তু তাদের কোনো জ্ঞান বুদ্ধি? জি, কোনো জ্ঞান বুদ্ধি নাই তাদেরকে। আমি আল্লাহ পাক শিক্ষাগত কোনো যোগ্যতা দেই নাই। তুমি ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করে, তারপরে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র ধারণ করে, এরপরে তুমি সংসদ সদস্য হইয়া সংসদের চেয়ারের মধ্যে বসে, তারপরে তুমি যাইয়া কি বললা, যে আজকে যারা হাইকোর্টের সামনের থেকে মূর্তি সরাইবার আন্দোলন করে, আগামীকাল এই কুকুরের বাচ্চারা। মিস্টার মঈনুদ্দিন খান বাদল যেদিন এতেকাল করেছে, পরের দিন আমার মাহফিল ছিল দুপখোলা মাঠে, বয়ান সকাল ১০টায়। আমি সর্বপ্রথম বয়ানে উঠেই বলছি, যদি বাচ্চা থাকি তোর জানাজা কে পড়ে? আপনারা ঘুমাইছে? আপনারা একটু মাথা তালারা দিয়েন। আরে মোলামায়ে কেরামকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছ, তোর জানাজা বাংলাদেশে হবে না, কে পড়ে দেখা দে? হইছে হইছে, জীবন বর পাকিস্তানিদেরকে গেলেই সত। ৪৮ বছর পর্যন্ত যেই পাকিস্তানিদেরকে গালি দিয়েছ, সেই বারাতিয়া পাকিস্তানের ক্লিনশিপ, ক্লিনশিপ পাকিস্তানের বারাতি একটারে দিয়া তার জানাজা। ইজ্জত আছে তো না প্লাস্টিক? হ্যাঁ মুসলমান, আমাদের দেশের আরেকজন সংসদ সদস্য বড় জ্ঞানী মানুষ, একবারে রাজনীতির দিকপাল, সংসদে দাঁড়ায় বলছেন মোল্লাতন্ত্র। আল্লাহ মাহমুদ শফিকে বলছেন, তেতুল হুজুর, আবার কাদিয়ানিদের পক্ষে দালালি করেছ তুমি শিক্ষিত হইয়া, তোমার ব্যাপারে আল্লাহ বলছেন, জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ইসলামের শত্রু।
সিওর শব্দ মুসলমান, আমার আল্লাহ পাক বলেন তুমি জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তার কারণ হলো জন্তু জানোয়ারের জন্য কোনো বিধান নাই, আইন নাই, কানুন নাই, তোমার জন্য আইন কানুন আছে। তুমি যদি আইন কানুন না বানো তাইলে জন্তু জানোয়ারের মতো এর চাইতে আরো নিকৃষ্ট, ঠিক না? ঠিক। দুই নম্বরে আসেন জন্তু জানোয়ার, মৌলানা মাসুদুল করিম সাহেব আসেন, মৌলানা ফজলুল এখানে আসেন, জিজ্ঞেস করে দেখেন তো জন্তু জানোয়াররা হাশরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কিনা। এদের জন্য জাহান্নাম আছে তো? জাহান্নামে যাইব? হ্যাঁ, জাহান্নামে যাবে না। তুমি যদি আল্লাহর নাফরমানি করো তুমি যাইবা কই? আস্তে ক, আল্লাহর নাফরমানি করে তুমি জাহান্নামের ইন্ধন হইবা, জাহান্নামের লাকড়ি হইবা, আর সে জাহান্নামে কোনোদিন যাবে না। তো তোমার চাইতে হে তো অনেক ভালো, কথা বলেন ঠিক না? ঠিক। উলাইকা কাল আনআম বালহুম আদাল,